আমাদের মেসলেস চড়ার সাথে সাথে লিডার বোর্ডের এক নাম্বার থেকে সিজন ওয়ান সাকুরা খেলা হবে। আরে ভাই 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 ওয়েট ওয়েট ওয়েট, এটার নাম কি? পম পম রিফা, পম পম। তো গাইস আমাদের ম্যাচে পড়ে গেছে পম পম সিজন ওয়ান গাইস, তার সাথে কিন্তু এখানে ইনকিউবেটরের টপ জোকার বান্ডিলও কিন্তু বসে। ভাই আমরা পম পম সিজন ওয়ান কে লবিতে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, মেবি আকাশ ওইটা বসে আছে। বাট গাইস যখন একটু সামনে দিকে যাই তখন এই এটা কি কাটেস আপ তো ব্লাঙ্কে? আরে ভাই এটা কি, এটা কি শিবলু আইটি ভাই? তো ড্রামাঙ্গলের সাথে খেলে গাইস তোমরা এবং আমি যা ভাবছি ওটা কিন্তু ম্যাচের ভিতরে গেলেই দেখা যাবে। বাট সিজন ওয়ানটা কই? এই তো পেয়ে গেছি পম পম সিজন ওয়ান। এই ম্যাচটা যখন খেলছিলাম তখন কিন্তু আমাদের স্কোর ছিল 1,05,000-এর উপরে, তাহলে তো বুঝতে পারতো কি লেভেলের লবি। তার মধ্যে ভাই আমি আসি একা একা, এই কি ভাই লাগে রাখেন, গুলি লাগে রাখেন ভাই, ভাই নেটওয়ার্কের অবস্থা। গাইস তারপর আমরা ওয়ালটা প্যাক করে এখানে মেটকিটা করে ফেলেন গেছি নাকি? ওই ওয়াইট টেবিল পরে ছোট ভাই, আরে ভাই ভাই এক গুলি এক গুলি এক গুলি এক গুলি মারলে পুরো মরে যাবে ভাই। ওয়াইট টেবিল পরে ছোট ভাই কিন্তু সে বেলা ঘুরে ঘুরতেছে এনে যে সামনে এসে পড়ছে। এই তো পেয়ে গেছি তোমাকে, কই যাবা চান্দু, তোমাকে এখন এমটেনে যাতে মারবো। কি ভাই, এই হ্যালো হাউ আর ইউ, কি অবস্থা? আরে ভাই রে ভাই, কি 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 ভাই কি শুরু করছে, এরকম লাফালাফি করতেছে কেন? দাঁড়াও তোমার এখন M60 যাতে মারবো। করো 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 আরো আরো বেশি বেশি করো লাফালাফি লাফালাফি করো ভাই রে ভাই। তারপর এখানে যা ঘটে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন গাইস, আমরা কিন্তু জোনে বাইরে ফেসে যাই। আমাদের কাছে অনলি 3টা মিডকিট আছে, এখানে কোনো সুপার মিডকিট নাই। এই ভাই পম পম সিজন ওয়ান আমাদের টিমেট কে মেরে দিছে। আরে ভাই রে ভাই কই এসে ফাইসে গেলাম ভাই, আমার কাছে মিডকিট আর মাত্র 2টা আছে ভাই, কোনো গাড়িও না ভাই। আপনি কি পারবেন ভাই, আপনি কি পারবেন আমাকে জোনের ভিতরে নিয়ে যেতে? আজকে কেউ নেই বলে। তারপরে গাইস আরো একটা বড় ইতিহাস ঘটে যায়, যেটা গাইস ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন গাইস। দেখো আমাদের টিমেট কিন্তু দুজন বেঁচে আছে গাইস, রানা ভাই জোনে বাইরে ঘোরাঘুরি করতেছিল এমন টাইমে। ওই ভাই ভাই আমাদের টিমেট একজন ডাউন। আরে ভাই ভাই ওয়াল লাগা ওয়াল লাগা ওয়াল ফেটে গেছে ভাই। ভাই ভাই আমাদের টিমমেট কিন্তু এখানে 3 জন মরে গেছে গাইস, রানা ভাই কিন্তু এখানে একা বেঁচে আছেন গাইস। দেখা যাক আমাদের রানা ভাই এতগুলা এনিমির মাঝখানে গাড়ি নিয়ে বুয়ে করতে পারে কিনা। আজ একটা বিরাট ফাটাফাটি হইবো। সেই নামেরই প্লেয়ার, তো সেটা বড় কথা নয়। বড় কথা এখানে এখানে এই চাচাকে মেরে দেওয়ার পরে এখানে আমরা হালকা হালকা লুট করি, এন্ড লুট করার পরে আমরা এখন ডাইরেক্ট চলে যাবো অবজারভেটি। তো দেখো অবজারভেটি যাওয়ার পরে গেছে আমরা ডাইরেক্ট উপরে যাবো, এন্ড উপরে গিয়ে নিমি নিমি কি ভাই অলরেডি নিমি এখানে আইসে পড়ছে, মারামারি কারাকারি শুরু করে দিছে, কই গেল? এই তো হ্যালো কি ভাই দেখে নাই? আরে ভাই দেখে নাই গেছে, এখন আমরা চুপ চুপ করে যাবো, এন্ড চুপ করে গিয়ে গিয়ে ফাস্ট করে একটা বড় বডি শট এই তো দেখছো বডি শট ইন দ্য চ্যাট। তো দেখো আমি কিন্তু একমাত্র পুরো প্লেয়ার যে আর কি বডি শট প্রো। তো দেখছো এভাবে বডি শট মেরে দিতে এভাবে ইনিমিটাকে উড়াই দিবেন, উড়াই দেওয়ার পরে বর্তমানে কিন্তু এখানে আমাদের 41 টিমে অ্যালাইভ এন্ড গেছে। আমাদের কিন্তু এখানে 2টা প্লেয়ার মারা শেষ, তো গেছে এখানে তার 2টা টিমমেটই থাকবে। যে আরেকটা রাউন্ড, আরে ভাই লাস্ট রাউন্ড ধরো ভাগতেছে। আরে 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 ভাই 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 এখানে প্যাক করে ভাগতেছে। এক গুলি কি ভাই, আরে ভাই রে ভাই এটা কোনো কথা হইলো? এখানে একদম প্যাক টেক করে কিদোরটা মারছে এন্ড গেছে, এখানে আমার লাঞ্চ পেড মারতেছে না ভাই, দাঁড়ায় আছে রিলোড করার জন্য। তো এই দেখো আমরা কিন্তু উড়ে উড়ে তার পিছে মানে পিছে পিছে যাচ্ছিলাম, বিকজ গাইস লাস্ট টিমমেট ছিল এখানে আমরা মারবো। বাট এ ভাই রকি ভাইয়া তোমাকে কিসতে মার দিয়া। তো এই দেখো এখানে মারার পরে সামনে একটা এনিমি, কিরে ভাই এই যে এটাই তো এটা ভাই, এখানে মাথা ভাই আসছে। আরে আরে দাঁড়াও এক গুলির একটা এনিমি ওইখান থেকে ভেগে আসলো ভাই, এত সুন্দর লাগ এই সেখান থেকে ভেগে আবার এখানে এসে এক গুলিতে বেঁচে যায়। তো দেখা যাক আমরা তাকে মারতে পারি না, বাট সে কিন্তু সেখানে ঘরের ভিতরে একজনকে অলরেডি উঠাই দিছে। জি ভাই কুইগেল ভাই আমি আগে আমার টিমেটকে উঠে দিই, নাহলে কিন্তু রিক্স হয়ে যেতে পারে, বিকজ সামনের রুমে আর একটা এনিমি আমি দেখতে পাচ্ছি। এই জায়গায় দেখছো রাইট একটা এনিমি, সামনে ঘর একটা এনিমি। তো দেখা যাক আসলে কি হয়, এই সিঙ্গেল প্লেয়ারটা মেবি এটা মাইটটা খেয়ে যাবে, বাট সে কিন্তু একজনকে রিভাইভ দিয়ে দিছে। আরে আরে দুইজন আমি আগে ভাই ঝামেলায় যাবো না, দাঁড়াও একটু পর মারবো। এই তো চাচা, আরে এই তো ফাইনালি ডাউন করে দিলাম। আরে আরে কি ভাই, কিল চোর। তো দেখছো NL ব্রোকেন ভাই আমাদের কিলটা চুরি করছে, তো তার গিফট হিসেবে তাকে আমরা একটু ভালোবাসার ললিমোটটা দিলাম। দেওয়ার পরে গাইজ দেখো এখানে আবার আরেকটা এনিমি ভাই রে ভাই, পুরো স্কোয়াডের মাঝখানে ভাগিয়ে নিয়ে এসছে এনিমি। আরে চাচা দাঁড়াও, তো সেটাকে আমরা মারবো। বাট কি ভাই ওই নেটওয়ার্ক কল লাগে না
আর ভাই একটু নেটওয়ার্ক প্রবলেম এনেছে আমাদের এসপি এর অবস্থা মানে দিছে কত ভাই 20 এসপি মানে ছেড়ে দিছে তোকে সেখানে আমরা প্যাকটা করে আমাদের বনফায়ার যারা দিলে হিলটিল ফুল করে নিলাম এন্ড ফুল করার পরে এখন আমরা ওয়ালটা ফাটাবো বাট আমাদের কোনো প্যারাই নাই বিকজ আমাদের কাছে M10 এর বাংলা জাতা আছে তোকে দাঁড়াও এটাকে আমরা মারবো কই 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 এই তো চাচা দাঁড়াও আরে ভাই রে ভাই ওয়াইট টেবিল পুরো ছোট ভাই এভাবে ঘুরাইতেছে একবার মানে ড্যামেজ খেতেছে আবার চিবাই চলে দিতেছে বাট এবার কিন্তু আমারও ড্যামেজ দিয়ে দিছিল বাট কই গেল কই কই হ্যালো কি রে কি ভাই কি করতেছে আরে মুভমেন্ট কিং দেখো দেখো ওয়াইট টেবিল পুরো বিটুকে বিনজেনজো বিএনএল কত কিছু দেখাইতে যাইতেছে তোকে দাঁড়াও এটাকে আমরা এখন আমরা এটা ছোটাই দেব বিনজেনজো গিরি তোকে 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 ডাউন করে এখন দিব লল ইমোট তো গাইস আমরা কিন্তু তাকে ললিমোড দিয়ে দিলাম এন্ড ললিমোড দেওয়ার পরে এখানে আমরা হালকা উতলা লুট টুট করছিলাম এমন টাইমে ভাই দেখো 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 টিমমেট ডেকে নিয়ে আসছে আমার বদলা নেওয়ার জন্য আরেকটা মুভমেন্ট কিং কিন্তু সে ডেকে নিয়ে আসছে তো গাইস দেখা যাক আমরা তাকে পিটাতে পারি কিনা এন্ড দিদি কিন্তু এখনো 40 টি নিয়ে এলাইভ এন্ড আমি কিন্তু আলাদা আলাদা আছি 1 লাখের উপরে র‍্যাঙ্ক স্কোর এখানে আমি আলাদা আলাদা ঘুরতেছি পুরো রিক্স পয়েন্ট এন্ড দিদি এই তো চাচাকে পেয়ে গেলাম বাট 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 হোয়াই বড় আমার ওয়ালটা যে কই রাখছে তো গাইস তো এটাকে আমরা মারবো বাট বাট কি রে কই গেল এই তো দাও এই যে 1 ট্যাপ 2 ট্যাপ 3 ট্যাপ 4 ট্যাপ বাট মরে না কেন আরে ভাই এই ভাই কিল চুরি করে না কিল চুরি করে না টিমমেট পড়ো তুমি ইউ আর নট মাই বড়ো যদি তুমি কিল চুরি করো বড়ো তো বাট বাট এই যে পেয়েছি পেয়েছি দাঁড়াও এই তো যাতা তোকে দেখছো এটা কিন্তু আমরা ডনকে মেরে দিছি ভাই রে ভাই গাইস তোমরা কি বুঝতে পারছো আমি ডন ইমনকে মেরে দিছি মানে ডন ডন গাইস একদম মানে বাংলাদেশের ডনকে মেরে দিছি আর আমিও হয়ে গেলাম এখন ডন বাট এদিকে কিন্তু আমাদের টিমমেট 4 নাম্বার হয়ে গেল জন তো গাইস দেখো এই থেকে আমরা মারবো বাট 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 কে মারলো কে তোমাকে মারছে বলো তোমার নামটা বলো এই তো দেখছো একদম বডি কি ভাই আনিকা উমা গো টুরুলা ভাই তারা তোর মাইরো না মাইরো না মাইরো না 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 মেরে দো মেরে দো মেরে দো মেরে দো কি আর বলবো মেরে যেহেতু দিয়েইছি আর কিছু করার নাই বাট এদিকে সবাই দিয়ে পেয়ে গেছে আরে এই যে নামতেছে আকাশ থেকে দাঁড়াও গাইছে এটাকে আমরা পিটাবো বাট রাইটে একটা আছে লেফটে একটা আছে তো গেছে আমরা লেফট হ্যান্ডার পিছিয়ে যাবো বিকজ এদিকে যদি দুইটা কিনে নিতে চাই তাহলে একটা পাবো না আমাদের টিমের তো এখানে আছে নাম্বার ওয়ান কিলচোর তো গেছে যে একটা আরে এই তো ফাইনাল কিন্তু এটাকে ডাউন করে দিলাম ডাউন করার পরে ভাই এটা খালি মাঠে কেন নামলো কি আর দুঃখের কথা সে আর কি বলবে কি ভাই আই আকাশ থেকে ভাই দুই লেভেলের ব্যাগ আবার এখানে কিভাবে নামলো হোয়াট দ্য ফুচকা এই নেটওয়ার্ক ভাই এটা দেখার পরে আমি যা করলাম এই যেভাবে গাড়িটাকে ধরে ধাক্কা মেরে ফেলে দিলাম ভাইর ভাই নতুন নতুন যে গ্লিচ এসব মানে নতুন নতুন বলতে এই গ্লিচটা কিন্তু অনেক আগের যে ওয়াল লাগায় ডাউন হয়ে যায় ভাই ডাউন হওয়ার ভাই ওয়াল না লাগে ডাউন হয়ে যায় তা ভাল লাগতো ভাই ওয়াল লাগানোর পর কিভাবে ডাউন মানে কি আর বলবো দুঃখের কথা এন্ড দিয়ে কিন্তু আমি নিজেকে নিজে টিভি মানে যাতা মেরে মেরে ফেললাম এন্ড মানে ওই যে মানে ডাউন হওয়ার পরে বুঝতে তো পারতেছো এন্ড মরে যাওয়ার পর এখানে কিন্তু ফারুক আমাদের আবার রিভাইভ দিল আমাদের রানা ভাই জোন সার্ভাইভ মারতেছে ভাই জোনের বাইরে বসে আছে সেন্টোসা কি আর বলবো তো কিন্তু তোকে এখানে আমরা ল্যান্ডিং করবো এন্ড ল্যান্ডিং করার পর এগিয়ে না আমরা এখানে পিটাবো বাট 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 অলরেডি কিন্তু গেছে আমাদের টিম একজন আবার এই রকি ভাই কি শুরু করছো রকি ভাই তিনবার মরে গেল কি আর বলার এন্ড এদিকে গাইস দেখো আমি আবার ডেড বক্সে আবার এগেন নামলাম এন্ড নামার পরে মোটামুটি ভাই আমার লুট পেয়ে গেছি বাট মেডকিট লাগবে আমার মেডকিট মেডকিট তো গাইস দেখো মেডকিট আরে ফারুকও শেষ ভাই আমি দুজন বেঁচে আছি রানা ভাই দেখে আমার অবস্থা মোটামুটি টাইট বাট বাট রানা ভাই কিন্তু এখানে দুজনকে রিভাইভ দিয়ে দিল এন্ড রিভাইভ দেওয়ার পর কিন্তু এখনো 32টা নিমে লাইভ আছে এর জন্যই তো বলি ভাই 1 লাখের লবি তো বুঝতেই তো পারতেছো এই জন্য এখন 32টা নিমে লাইভ এন্ড সিজন 1 ভাই আবার আমার টিমেট কেমে দিল কি ভাই মারলো সিজন ওয়ানে মানে ডাউন করলো সিজন ওয়ানে কিল নিল আরেকজনে তোকে তোকে এদিকে যখন যাচ্ছিলাম এমন টাইমে সিজন ওয়ানকে কে যেন আবার মেরে দিল অ্যান্ড হঠাৎ করে গেছে এখানে আবার এই যে আদি বা উ মা গো টুরুলা কয়টা টুরুলা পড়ছে এক গেমের ভিতরে তোকে তখন সামনে দিয়ে যাচ্ছিলাম এমন কিরম পম পম তামিম আরে রাকা মানে গাইস এই ম্যাচের ভিতরে পম পম স্কোয়াড আসছে একটা মানে পুরো স্কোয়াডের নামের মধ্যে পম পম ফুপ ফুপ ভাই 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 বি পজিটিভ ডোন্ট টেক ইট নেগেটিভ তো দেখো যখন আমরা সামনে দিয়ে যাচ্ছিলাম এমন টাইমে দেখছো গাইস আমি কিন্তু মানে পম পম করতে করতে একটা গাড়ি পেয়ে যাই মানে গাইস এখন আমাদের জোনে যেতে হবে এখানে আমি বন ফায়ার একটু হালকা তাপ দিয়ে নিলাম এন্ড যে গাইস দেখো ফাইনালি আমরা গাড়িটা পেয়ে গেলাম নাহলে কিন্তু এখানে জোনে যাওয়া একদম ইম্পসিবল ছিল বিকজ গাইস দেখো তার পরবর্তী জোন কিন্তু এখানে ওয়ার্নিংটা দিয়ে দিছে তো সেখানে আমার একদমই পসিবল ছিল না যদি আমি গাড়ি না পাইতাম এখানে তো দেখো লাকে লাকে আমরা গাড়িটা পেয়ে গেছি যদিও এটা অটো তবুত একটা একটা গাড়ি তোকে দেখো ফাইনালি কিন্তু আমার গাড়িটা নিয়ে জোনের ভিতরে চলে আসি জোনের ভিতরে আস্তে আস্তে গাই দেখি এই জোনের ভিতরে 27টা মানে 28টা এনিমি লাইভ এই জোনের ভিতরে ভাই কি যে হবে দেখা যাক যেভাবে বলতে হবে কখনো বা মজা কখনো বা ভয় কি হয় কি হয় তোকে তখন সামনে দিকে যাবো অ্যান্ড যেতে 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 ভাই কই এসে নামলাম এই ঘরের ভিতরে তো শুধু ইনিমি আর ইনিমি ভাই ভাই এই যে একটা চাই উপরে উঠে বসে আছে এই তো তারও ক্যাম ওই যে কি ভাই একটা কি যেন একটা প্লেয়ার কিল করলো মানে একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে মেরে দিল যার নাম ছিল দাদু তুমি কনে আমার বাঁচাও আমি আগে ভাগি ভাগি আবার ভাগি ভাগিতে ভাগিতে আমি মরিয়া যাইবো ভাই আমাকে ভাই বুঝেই করতে হবে এই যে আবার আরেকটা চাচা মানে কি এই ঘরের ভিতরে কি পাইছে ভাই সবগুলো এই ঘরের ভিতরে তো এই দেখছো আলাদা আলাদা স্কোর কি মারতেছিলাম এটা ভাই ভাই এটা এটা মানে আমার উপরে ড্যামেজ আসবে আর আবার আবার এই ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনে এসে পড়ছে দুইজনে এসে পড়ছে দুইজন 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 আজকে কেউ নেই বলে সবে
আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করলে কি আমি 5 টাকা পাবো? এখানে তো আমি মরেই গেলাম, আর আমাকে কে মারলো? ওরে রে কি 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 মিস আদিবা কি আদিবা, আরে ভাই দুঃখের কথা কি বলিবো, আজকে কেউ নেই বলে আমি একটা ইনিমির হাতে মেরে খেলাম, যে ইনিমিটারও একটা টুরু লাভ আছে আজকে আমারই, শুধু কেউ নাই তোকে সেটা বড় কথা নাই। বড় কথা হলো গিয়া তোমরা আসো, তোমরা গাইজ বেশি বেশি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাট দুঃখের বিষয় হলো গিয়া এইটা যে তোমরা গাইজ 400,000 সাবস্ক্রাইব কমপ্লিটই করলা না, এনা গাইজ আমি যার কারণে ভিডিও একটু দেরিতে দিতে দিচ্ছি, বিকজ এটা নিয়ে আবার তোমরা সাপোর্ট কমাই দিচ্ছ, তো আমিও একটু ভিডিও কম দিব, যখন তোমরা সাপোর্ট বাড়াই দিবো আমি একটু ভিডিও বেশি দিব, তো অবশ্যই অবশ্যই বেশি বেশি সাপোর্ট করো। অ্যান্ড তাছাড়া সবচেয়ে বড় কথার মধ্যে রহস্য হলো গিয়া আমাদের কিন্তু টপ ওয়ানে যেতে মেবি 1,500 বা 2,000 মতো স্কোর লাগে, আমরা কিন্তু ফুলি ট্রাই করতেছি, আমাদের ডিফারেন্স ছিল কিন্তু 12,000, বর্তমানে হয়ে গেছে 2,000, মানে টপ ওয়ান থেকে আমাদের ডিফারেন্স ছিল, বাট এখন 2,000 মতো আছে, তো তোমরা সাপোর্ট করতে থাকো, আমরা কিন্তু সে লেভেলের ভিডিও বানাইতেছি। অ্যান্ড গাইস আরেকটা কথা, 400,000 সাবস্ক্রাইবারের জন্য এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমপ্লিট হয়ে যায়, অ্যান্ড গাইস তোমরা যারা সাবস্ক্রাইব এখনো করো নাই করে দিও। অ্যান্ড এদিকে কিন্তু গাইস আমাদের রানা ভাই একা বুয়ে বেঁচে আছে, তো গাইস দেখা যাক আমাদের রানা ভাই এখানে বুয়া করতে পারে কিনা। অ্যান্ড এদিকে কিন্তু 11টা এনিমি অ্যালাইভ, অ্যান্ড আমাদের রানা ভাই দুইটা কিল আছে, কিল ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট হলো গিয়ে গাইস আমাদের বুয়াটা করতে হবে। অ্যান্ড এখনো যদি মরে যায় তাহলে কিন্তু গাইস 5-6 নাম্বার স্কোয়াড হয়ে যাবে। অ্যান্ড গাইস বুঝতে তো পারতেছো কি দেখি হবে, তো গাইস বুঝতে তো পারতেছো বা বুঝতে পারবা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে। অ্যান্ড এদিক দিয়ে মিস আদি ভাই এখনো কিল করতেই আছে, শুধু গাইস কি আর বলবো, এদিকে কিন্তু অনেকগুলো এনিমি আছে, 10টা এনিমি অ্যালাইভ, 2টা কিল, তো গাইস এখন রানা ভাই এখানে গাড়ি নিয়ে শুধু ঘুরবে আর ঘুরবে, দেখা যাক আসলে বুয়াটা কে নেয়। অ্যান্ড তাছাড়া যেটা আর কি বলতেছিলাম, এই কিন্তু জোনে বাইরে ছয় মেরে দিছো, একটা শট, আরেকটা শট, আরেকটা শট, আরেকটা শট, মারো মারো মারো, সীমানা চলে গেল বলের বাইরে, আর না না সরি সরি বল চলে গেল সীমানার, না না ভাগো ভাগো ভাগো, কিছুই চলে যায় নাই, তো গাইস ভাগতে থাকো ভাগতে থাকো, শুধু ঘুরো, ঘরের এদিক দিয়ে যাবো আবার ওদিক দিয়ে আসবা, তো গাইস দেখা যাক আসলে রানা ভাই বুয়া করতে পারি কিনা। অ্যান্ড তোমরা যারা লাইক করো না গাইস অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আরেকটা ভাই রে ভাই কি চলতেছে ভাই, এক ঘরের ভিতরে করে ছোট জনের ভিতরে গেছে 9টা নেমে লাইভ, বাইরে ভাই কি যে হবে দেখা যাক আসলে বুয়াটা কে নিতে পারে। আরে না 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 রানা ভাই নাই মানা নাই মানে, এখানে ঘুরো শুধু তুমি, তোমার কাজ একটাই, একবার ডানে যাবা বামে যাবা, ডানে যাও বামে যাও, ডানে যাও বামে যাও, তো গাইস তোমরা অবশ্যই লাইক দাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর যা যা করার থাকে সব কিছু করো। অ্যান্ড এদিক দিয়ে গাইস দেখা যাক আসলে আমাদের রানা ভাই বুয়াটা নিতে পারে কিনা, এদিকে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, ঘুরতেই থাকো, এখনো 8টা ভাই কেউ মরে না কেন, আরে ভাই এখনো 17 সেকেন্ড আছে গেছে, এই জোনটা ওয়ার্নিং দেওয়ার এই ঘুরতে ঘুরতে গেছে, আমার মাথাটা পর্যন্ত ঘুরতেছে, মানে একটা জায়গায় বাইক নিয়ে ঘুরতেছে এইভাবে ভাই সার ভাই ব্যান গেছে। রানা ভাই কিন্তু এখানে জোন ক্যারেক্টার নিয়ে আসছে, মানে বর্তমানে আমাদের রানা ভাই জোন বাবা হওয়ার সম্ভাবনা আছে, তো দেখা যাক আসলে জোন বাবা রানা ভাই আমাদের বইয়ে করে দিতে পারে কিনা। অ্যান্ড এদিকে ঘুরতেই আছে তো ঘুরতে আসে, ঘুরতেই আছে তো ঘুরতে আসে, অ্যান্ড আমাদের সেই রানা ভাই বুইয়া কি করতে পারবে ভাই। অ্যান্ড এই যে মারো মারো মানে মারবা কীভাবে, ঘরের ভিতরে ঢুকে মেরে দাও, একদম হ্যাক লাগাও, হ্যাক লাগাইয়া ঘরের ভিতরে ঢুকে সবগুলোকে ছয় মেরে একদম, এই কী ভাই ল্যান্ডমাইন গেছে, রানা ভাই সাইড দিয়ে গেছে, ল্যান্ডমাইন ফেটে গেছে, আর একটা ইনিমি মরে গেছে ভাই, ইনিমির যে কী দুঃখ, ইতনা দুঃখ ইনিমি কিদার রাখে গা বড়ো, অ্যান্ড কি আর বলবো বড়ো এর এখনও ভাই, এই না 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 ছয় মেরে দাও, ছয় ছয় ছয়, এই তো গাই সীমানা চলে গেল বলের বাইরে, এটা আরে ভাই হালকার জন্য গাই বলটা সীমানা বাইরে চলে গেল না, তো গাইস এগিন সীমানা চলে গেল বলে, না না এখনো যায় নাই, তো গাইস দেখা এই কী ভাই, এই আদি ভাই এখনও বেঁচে আছে ভাই, বুইয়াটা খাবে রে ভাই আমার, তো গাইস দেখা যাক আসলে আমাদের সীমানা কি বলের বাইরে চলে যায় কিনা, তো গাইস রানা ভাই এগেন ঘুরতেছে ভাই, কি ম্যাচ কোন পর্যন্ত নিয়ে আসছে, না 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 আরে না নো 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 নো, এই যে এই টুরু লাভকে মারো 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 মারো, আরে ভাই 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 মারো, ছয় মারো, ছয় 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 ছয়, আরে ছয়, আরে রে 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 কি যে করতেছে, আরে গাড়ি ফেটে যাবে গাড়ি ফেটে যাবে, রানা ভাই দেখা রানা ভাই দেখে দেখে দাঁড়ায় না, কিন্তু দাঁড়ায় না, ভুলেও না ভুলেও ভুলেও না, ভাই 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 গেছে 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 গেছে, মারো 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 মারো, এক গুলি এক গুলি এক গুলি এক গুলি, রানা ভাই পড়ো, এই তো ভাই কি ভাই খেলো, এটা কে কে মারলো কাকে, আরে এই যে এখনো বেঁচে আছে ভাই, অন্যজনের টুরু লাভ ভাই, এই যে আরে ভাই রে ভাই অন্যজনের টুরু লাভ বুয়ে নিয়ে নিলো, কেউ এক বস্তা লবণ দেন ভাই আমি খাইয়া মরে যাই, তো গাইস আমি আর কিছুই বলবো না, আমি এখানে কিছু বলারও নাই, অ্যান্ড ফাইনালে কিন্তু এখানে বুয়েটা অন্যজন নিয়ে নিল, গাইস এম টেনে বাংলাতে একটু হালকা লেট হয়েছে, যার কারণে গেছে যে এই চাষিটা কিন্তু বুয়েটা পেয়ে গেছে, নাহলে কিন্তু রানা ভাই এটা বুয়ে নিয়ে নিত, বাট রানা ভাই কিন্তু সেলেবেলে মাইনাসটা সেভ করছে জোন বাবা হয়ে, তো গাইস আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, অ্যান্ড গাইস তোমাদের এখনো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড আশা করতেছি এই ভিডিওর পরে যেন গাইস আরেকটা ভিডিও আপলোড দেওয়ার আগে আমাদের 400,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়। আর হ্যাঁ গতকাল কিন্তু এসএসসি রেজাল্ট দিছে, তো গাইস তোমরা কে কে কী রেজাল্ট করছো কমেন্ট করে জানিয়ে দিও, অ্যান্ড গাইস যে খারাপ রেজাল্ট করছো প্যারা নিও না, চিল করতে থাকো, তোমাদের জন্য এইচএসসি আছে, এইচএসসি একদম পয়রা ফাটায় একদম গোল্ডেন বিপ সরি 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 গোল্ডেন এ প্লাস পেয়ে যাবা, অ্যান্ড আমি কিন্তু গাইস কমেন্টে রিপ্লাই করে দিব, অ্যান্ড কমেন্ট করে জানাই দিও, তো ব্যাপারটা টেক কেয়ার, সিনিয়র ভিডিও লাগবে, আর হ্যাঁ ভিডিও দেখা শেষ পড়তে বসো।
We'll be right back.